আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি উত্তরাতে মোহাম্মদ ওবায়দুল ভাইয়ের পাখির সেট আপে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওবায়দুল ভাইয়ের পাখির খামার বলতে পারেন একটা রুমের মধ্যে খুবই সুন্দরভাবে সেট দিয়ে বেশ কিছু দারুণ পাখির কালেকশন এখানে রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর আজকের এই ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ ইনশাআল্লাহ বর্তমান মার্কেট প্রাইস থেকে প্রতিটা পাখি ভাইয়ের কাছে একটু কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা বেশি কথা আর বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের পাখি পালন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে দেবেন নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দর্শক সর্বপ্রথমে আমরা যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিংনেক টিয়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস রিংনেক টিয়া পাখি রয়েছে আর এই পাখিটা হচ্ছে ছেলে পাখি আপনারা দেখতে পাচ্ছেন ওর গলায় কিন্তু অনেক সুন্দর মালা চলে আসছে আর ওর লেসটাও দেখেন মশালা অনেক বড় বডি ফিটনেস কালার সব কিছুই মশালা অনেক অনেক সুন্দর রয়েছে যেহেতু ছোট থেকে পালন করা তবে এখানে যে পাখিটা রয়েছে এই পাখিটা কিন্তু ট্যাম্প করা না তবে এটা কোনো ধরনের কামড় দেয় না আপনারা যদি চান যে ছেড়ে পালন করবেন সেটা কিন্তু পারবেন না কারণ ও আসলে হাতে কাঁধে ওরকমভাবে থাকে না একটু ভয় পায় কিন্তু কথা বলতে পারে অনেক সুন্দর সুন্দর মিটু বলে আরও কয়েকটা কথা বলতে পারে তো কথা বলার ভিডিও যদি কেউ দেখতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা নখ দিয়ে কথা বলার ভিডিওটা দেখতে পারবেন এবং দেখে ক্রয় করতে পারবেন প্রাইসটা হচ্ছে ওয়ানলি ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস কোনোরকম দামাদামি হবে না দর্শক এখান দিয়ে দেখতে পাচ্ছেন রয়েছে ককাটেল পাখি ডালের উপরে যেটা রয়েছে এটা ছেলে এবং নিচে যেটা রয়েছে এটা হচ্ছে মেয়ে আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে মেয়ে পাখিটা রয়েছে এটা কিন্তু লোটিনো হ্যাভি পার্ল আর ছেলেটা হচ্ছে শুধু লোটিনো আর মেয়ের পাখিটার আপনারা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে পায়খানা করে মানে যেখানে ডিম থাকে আর কি ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফুলে আছে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে দুই তিন দিনের মধ্যে বা সর্বোচ্চ গেলে পাঁচ দিনের মধ্যে কিন্তু মেয়ে পাখিটা ডিম পেড়ে দেবে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন তো যারা চাচ্ছেন যে একটা পেয়ার রানিং ককাটেল নিবেন যাতে আপনার কাছে গিয়ে ডিম বাচ্চা করবে এরকম একটা পেয়ার যারা খুঁজতেছেন তারা কিন্তু চাইলে এখানে যে লোটিনো পেয়ারটা রয়েছে এই পেয়ারটা দেখতে পারেন খুবই দারুণ একটা পেয়ার রয়েছে আর এখানে যে পেয়ারটা রয়েছে ইনশাআল্লাহ আপনারা নিয়ে সেট দিলে পাঁচ দিনের মধ্যে ডিম পেরে দিবে দাম চা হচ্ছে ওয়ানলি এগারো হাজার টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে জাবা পাখির সেট বড় একটা খাঁচায় হাড়ি দিয়ে সুন্দরভাবে জাবা পাঠি পাখির সেট দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জাবা পাখিগুলো রয়েছে প্রতিটা পাখিরই কালার কিন্তু অসাধারণ অনেক সময় দেখা যায় যে মোল্টিং চলে যার কারণে কালারটা আসলে অতটা ভালো থাকে না তবে এখান দিয়ে আপনারা যে জাবাগুলো দেখতেছেন সুস্থ সবল এবং হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ এবং প্রতিটা পাখিরই কালার মাসালা অনেক অনেক সুন্দর রয়েছে ব্ল্যাক জাবা রয়েছে সিলভার জাবা রয়েছে এবং হোয়াইট জাবা রয়েছে সবগুলো এখানে কিন্তু মিক্স করা রয়েছে তো আপনারা যারা চাচ্ছেন যে যাবার একটা খামার করবেন তারা চাইলে কিন্তু এই সম্পূর্ণ জাবা পাখিগুলো ভাইয়ের থেকে কালেক্ট করে নিতে পারেন এখানে যে জাবা পাখিগুলো রয়েছে ছাব্বিশ পিসের মতো জাবা পাখি রয়েছে যারা চাচ্ছেন যে সবগুলো একসাথে নেবেন তারা কিন্তু এই জাবাগুলো খুব কম প্রাইজে নিতে পারবেন প্রতি জোড়ার দাম চা হচ্ছে ওয়ানলি ছাব্বিশশো টাকা সম্পূর্ণ রানিং জাবা আর যদি কেউ দুই এক জোড়া নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা পড়বে ওয়ানলি তিন হাজার টাকা এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে স্যানেগাল প্যারোট একটি জোড়া খুবই দারুণ একটি জোড়া বিশেষ করে ওদের বুকের কালারটা মশলা অনেক সুন্দর লাগে বডি কালারটা সম্পূর্ণ গ্রিন আর বুকের কালারটা হচ্ছে হলুদের মধ্যে গ্রিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওদের বুকের কালারটা আসলে ওইভাবে দেখানো যায় না কারণ ওরা একটু বেশি চঞ্চল উড়াউড়ি বেশি করে যার কারণে ওরকমভাবে দেখানো যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রানিং একটা জোড়া রয়েছে খুবই দারুণ বডি ফিটনেস কালার সব কিছু মশালা অনেক অনেক সুন্দর রয়েছে আর আগে ডিম বাচ্চা করা তবে ডিএনএ পেপার নাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ জোড়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা জোড়াটা তো এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি কেউ নিতে পছন্দ হয় মানে নিতে চান আর কি তাহলে এই জোড়াটার জন্য সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন জোড়াটির প্রাইসটা চাওয়া হচ্ছে ওয়ানলি ছাব্বিশ হাজার টাকা ফিক্স প্রাইস দামাদামির অপশন নাই দর্শক এখন আমরা চলে আসছি একটা বক্স সহ খাসার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে আর বক্সের মধ্যে একটা দারুণ চমক রয়েছে দেখলে আসলে মনটা আপনাদের খুশি হয়ে যাবে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি লাইটটা জ্বালাই তাহলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন তাহলে ভিতরে যে চমকটা আছে ওইটাও কিন্তু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে তিন পিস ডিম রয়েছে এটা হচ্ছে চন্দনাটিয়া পাখির ডিম আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে অ্যালেকজ্যান্ডার প্যারোট বলা হয় তিন পিস ডিম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন মাদিটা রয়েছে কি অসাধারণ কালার বডি ফিটনেস সাইজ কত সুন্দর মশাল্লা আর ওর বডির সাইজটা প্রায় দেড় হাতের মতো হবে এত বড় মশাল্লা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা জোড়া কিন্তু এখানে রয়েছে তিনটা ডিম অলরেডি পারছে এর আগেও আমরা একবার ভিডিও করেছিলাম তখন কিন্তু একটা ডিম ছিল তো এখানে দেখতে পাচ্ছেন নরটা রয়েছে নরটারও কিন্তু বডি ফিটনেস কালার সব কিছু মশালা অনেক সুন্দর রয়েছে আর নরটার মালায় দেখেন কত সুন্দর গলায় মালা চলে আসছে আর কি দেখতে পাচ্ছেন লেস্টের সব কিছু মশলা অনেক বড় রয়েছে তো এখানে যে ডিম সহ যে জোড়াটা রয়েছে এই জোড়াটির প্রাইস চা হচ্ছে ওয়ানলি তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনোরকমের দাম দামির অপশন নাই যারা চাচ্ছেন যে ব্রিডিং পেয়ার একটি জোড়া চন্দনে টিয়া পাখি নেবেন তারা কিন্তু চাইলে এই জোড়াটা দেখতে পান দর্শক তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লরি পাখি এটা হচ্ছে রেনবো লরি বলা হয় এদের বয়স হবে পাঁচ থেকে ছয় মাসের মতো বডি ফিটনেস কালার সব কিছু মশাল অনেক অনেক সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাখিগুলো কিন্তু সম্পূর্ণ ট্যাম কোনো ধরনের কামড় দিবে না হাত থেকে খাবার খাবে দেখতে পাচ্ছেন হাতের উপর কত সুন্দর আসছে হাতের উপর থাকবে তো আপনারা যারা চাচ্ছেন যে ঘরের মধ্যে ছেড়ে পালন করার জন্য একটি জোড়া পাখি নেবেন হ্যাঁ সেটা একটু ভালো কালারের মধ্যে একটু ভালো দামের মধ্যে তারা চাইলে কিন্তু এই রেনবো লরি দুইটা দেখতে পারেন এখানে দুইটা আছে দুইটাই কিন্তু মাসালে একেবারে ফুল ট্যাম দুইটাই ছেড়ে পালন করতে পারবেন আপনারা ঘরের ভিতরে আর দুইটাই হাত থেকে খাবার খায় আর ওরা সম্পূর্ণ নিজে খাওয়া শিখে গেছে যার কারণে আপনাদেরকে ধরে ধরে খাওয়ানো লাগবে না আপনারা শুধু খাবারটা দিয়ে রাখলেই খাবে এছাড়াও আপনি হাতে নিয়ে খাবারটা ওদেরকে খাওয়াতে পারবেন তো এই হচ্ছে দুই পিস বাচ্চা যারা নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এই জোড়াটির প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই জোড়াটা সিঙ্গেল সেল করা হবে না কারণ দুইটা দুইটাকে অনেক বেশি ভালোবাসে একটা আর ছাড়া থাকতে পারে না এই জন্য সিঙ্গেল কোনো সেল করা হবে না দর্শক তারপরে দেখতে পাচ্ছেন রানিং একটা ব্রিডিং পেয়ার রেড কলার লরি রয়েছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালার জোড়াটার মাসাল্লাহ দেখে আসলে মনটা ভরে যাচ্ছে এত সুন্দর কালার এটা হচ্ছে সম্পূর্ণ রানিং বয়স সাড়ে তিন বছর প্লাস হবে আর বডি ফিটনেস কালার সব কিছু মশালা অনেক সুন্দর বাইরে থেকে আসলে রোদের আলোটা আসার কারণে পাখির অরিজিনাল যে কালারটা ওটা বোঝা যাচ্ছে না একটু কালো কালো দেখা যাচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন দুইটা পাখির কিন্তু বডি ফিটনেস কালার সব কিছু মশালা অনেক সুন্দর রয়েছে আর এরা আগে ডিম বাচ্চা করেছে যারা চাচ্ছেন যে ব্রিডিং পেয়ার একটি জোড়া রেড কলার লরি নেবেন তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন এই জোড়াটি ডিএনএ পেপার ভাইয়ের কাছে ছিল অনেক দিন ধরে ডিএনএ পেপার বের করা হয় না যার কারণে ডিএনএ পেপারটি হারিয়ে গেছে তবে আপনারা যারা নিতে চাচ্ছেন একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ এই পেয়ারটা আগে ডিম বাচ্চা করেছে এবং সরাসরি আপনারা যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন কত সুন্দর একটা পেয়ার এখানে রয়েছে তো এখানে যে পেয়ারটা রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন জোড়াটার প্রাইসটা হচ্ছে ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এই পাখিটা দেখে আমার আসলে একটু অবাক লাগছে কারণ রেড কলার লরি ব্রিডিং পেয়ার পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু বর্তমানে পাওয়া যায় না একেবারে যায় না সেটা বললে ভুল হবে কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায় দর্শক তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে একটি জোড়া অ্যামাজন প্যারোট তো বাইরের কাছে মূলত তিনটি জোড়া অ্যামাজন প্যারোট রয়েছে আমি আপনাদেরকে প্রতি জোড়াই এক একটা করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি জোড়া অ্যামাজন প্যারোট রয়েছে বডি ফিটনেস কালার সব কিছু মশালা অনেক সুন্দর রয়েছে আর সাইজটা দেখেন মশালা কত বড় একেবারে বিগ সাইজ যেটাকে বলে আর কি কত সুন্দর একটা সাইজ এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে আরও একটি জোড়া আগে যে জোড়াটা দেখছেন ওইটার এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জোড়া এখানে আরেকটা জোড়া রয়েছে আসলে বাইরে থেকে রোদের আলোটা আসার কারণে পাখির অরিজিনাল যে বডি কালার ওটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ গ্রিন বডি কালার দেখতে আসলে অসাধারণ লাগে তবে বাইরে থেকে রোদ আসতেছে যার কারণে ক্যামেরাটায় পাখিগুলো একটু কালো কালো দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটারও বডি ফিটনেস কালার সাইজ সব কিছু মশলা অনেক অনেক সুন্দর রয়েছে তো আপনারা যারা চাচ্ছেন যে একটি জোড়া অ্যামাজন প্যারোট নেবেন তারা কিন্তু চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিসের জন্য কন্ট্যাক্ট করবেন সেটা একটু পরেই বলি এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে আরও একটি জোড়া অ্যামাজন প্যারোট পাখি তো এই জোড়াটারও কিন্তু বডি ফিটনেস কালার সব কিছু মশলা অনেক সুন্দর রয়েছে তবে এই জোড়াটার ওইগুলো থেকে একটু বয়স কম আর ওইগুলোর একটু বয়স বেশি আপনার যদি চান যে নিয়ে খুব দ্রুত ব্রিডিংয়ে আসবে এরকম একটা পেয়ার তাহলে কিন্তু ওই দুই জোড়া থেকে যে কোনো এক জোড়া দেখতে পারেন এখন হচ্ছে এই জোড়াটার প্রাইজের ব্যাপারে আমরা কথা বলি এই জোড়াটির প্রাইস হচ্ছে ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অ্যামাজন প্যারোটে যে তিনটা জোড়া দেখলেন তিনটা জোড়া যে জোড়াই নিবেন দাম চা হচ্ছে অনলি পঞ্চাশ হাজার টাকা তো খুব কম প্রাইজে পাচ্ছেন নর্মালি এগুলো সত্তর থেকে আশি হাজার টাকা সর্বনিম্ন রেট ষাট হাজার টাকায় বিক্রি হয়ে থাকে তো ওয়ানলি পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এজন্যই বলেছিলাম যে আপনাদের যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন দর্শক এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আশা করি ইনশাল্লাহ উবায়দুল ভাইয়ের সেট যে সমস্ত পাখিগুলো আছে সমস্ত পাখিগুলোর ডিটেলস জানতে পারছেন ভাই কিন্তু ঢাকার ভিতরে বাহিরে সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন আর একটা কথা হচ্ছে ঢাকার বাহির থেকে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে পাখির দাম সহ ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হবে আর যদি ঢাকার ভিতর থেকে নিতে চান সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করলেই আপনাদেরকে পাখিটা পাখি পাঠিয়ে দেওয়া হবে বাকি টাকা আপনারা পাখি হাতে পেয়ে দিতে পারবেন এই অপশনটা রয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ